সরাসরি চলে যাব কোচবিহারের দিনহাটায়, বক্তব্য রাখছেন জেপি নাড্ডা। ভিড় দেখ রে উৎসাহ দেখ রে সন্দেশ দে রা সব 200 পার সবাল মমতা দিদি উঠা রই ইউপি বিহার কে গুন্ডে বাহার সে গুন্ডে লা রে বিজেপি জব খেল মে লোক হারনে লগতে হ্যাঁ তো ইসি তরিকে কি বাতচিত বহুত পহলে সে কর রই হ্যাঁ ও করতি রহেঙ্গি বঙ্গাল বঙ্গাল কে ভোট পর জিতা যায়েগা और और बंगाल में লোগো নে ভোট দেনা তয় কিয়া ফোর্থ স্টেট মে স্যার জিতনা ভি ভোট সিটিং পে ভোট হো রহা হ্যায় পুরা পুরা হম জিতেঙ্গে সারা যে এই বাংলা সমগ্র বিশ্বকে পথ দেখিয়েছিল, স্বাধীনতা আন্দোলন হোক, নবজাগরণ হোক, প্রচলিত প্রথার মতো ভারতবর্ষকে দিশা দেখিয়েছিল। এই বাংলা বর্ষটা স্বীকার করবে দিল্লির কাছে, এই বাংলা মাথা মতো করবে দিল্লির কাছে। তুফানগঞ্জের মা ভাই বোনদের আমি বলবো, নির্বাচনটা আমাদের সকলের অধিকার, আমাদের সম্মান, আমাদের মর্যাদা। দিল্লির বুক থেকে ছিনিয়ে এনে বাংলার বুকে সুপ্রতিষ্ঠিত করার নির্বাচন, যারা বাংলাকে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, অত্যাচারিত, অপমানিত, শোষিত করে রেখেছিল, সেই বহিরাগত গুলোর জামানত বাজেয়াপ্ত করার নির্বাচন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করুন। আগামী 10 তারিখ 10 বছরের উন্নয়নের পক্ষে রায় দিন। চোখে যা দেখেছেন গ্রামে গঞ্জে ঝকঝকে তকতকে রাস্তা, চোখে দেখা উন্নয়নের স্বার্থে ভোট দিন। আপনাদের অনুরোধ করব, দেখুন নরেন্দ্র মোদী সরকার আজকে কি বলেছিল, আচ্ছা দিন আসবে। কি মহিলা, 400 টাকার রান্নার গ্যাস 900 টাকা, ভালো লাগছে? সরষের তেল 170 টাকা লিটার, ভালো লাগছে? পোস্ত 1600 টাকা কেজি, রান্নার গ্যাস আজকে দাম কত? পেট্রোল 100 টাকা ছুঁই ছুঁই, ডিজেল 90 টাকা লিটার, কেরোসিনের দাম কত? আলু কত টাকা কেজি, পেঁয়াজ কত টাকা কেজি, রেলের প্ল্যাটফর্মের টিকিট কত? আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের উপর 10 পয়সা কর চাপাইনি, তাও উন্নয়নের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে। আপনি কাকে নির্বাচিত করবেন আপনি বলুন? এই যে আচ্ছা দিনের স্বপ্ন যারা দেখিয়েছিল, আজকে সাধারণ মানুষের সাথে যারা প্রতারণা করেছে, আপনারা এদেরকে এই ভাষায় জবাব দেবেন না? একমুখ আশা অহংকার নিয়ে, স্বপ্ন নিয়ে যারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে জিতিয়েছিল 2019 সালে, কি বলেছিল? মোদি জি রুপিয়া ভেজেগা, আচ্ছে দিন আয়েগা। তারপর তিনি খুঁজে পেয়েছেন, পেয়েছেন। তাহলে এদেরকে এই ভাষায় জবাব দিতে হবে। আগামী দিন যখন আপনার বাড়িতে প্রচার করতে যাবে, আজকে তো প্রচারের শেষ দিন, যাই হোক এখনো 2 দিন আছে, এরা শেষ মুহূর্তে গিয়ে টাকা বিলি করে। আমি আপনাদের অনুরোধ করবো, আপনাদের যদি বাড়ি গিয়ে টাকা বিলি করে বিজেপি, আপনারা দয়া করে কড় জোরে আমি নত মস্তকে আবেদন জানাচ্ছি টাকাটা নিয়ে নেবে। তার কারণ এই টাকা আমার আপনার টাকা, বড় ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলের ভোট দেবেন। এরা যে ভাষায় বোঝে এদেরকে সেই ভাষায় জবাব দিতে হবে। এরা বাবা বাছা বোঝে না, এরা ভালো কথা বোঝে না, এরা প্রতারণা ছাড়া কিছু জানে না। এরা আপনার সাথে প্রতারণা করেছে, এবার আপনার প্রতারণা করার সময়। যেখানে জোর সেখানে তা করেছে, কিন্তু তাতে কিছু যায় না আসে না, কারণ 98টা বুথ যেখানে ছিল না সেই সব জায়গায় আমাদের ক্যান্ডিডেট নিজে গেছেন, কয়েক জায়গায় ওখানে পরে বুথে উনি এজেন্ট বসিয়েছেন, সেটা যেহেতু ওই বুথ থেকে না হলে অন্য বুথ থেকে দেওয়া যায় নির্বাচন কমিশনের নিয়মে, সেখানে বসিয়েছেন। সুতরাং তিনি লড়াইতে ছিলেন, আমি এটাই বলছি। মুখ্যমন্ত্রীর মতো অসহায় একটা আত্মনাদ করবার জন্যে ওইখানে গিয়ে এখান থেকে রাজ্যপাল, যার সঙ্গে ওর মুখ দেখা দেখি হয় না, ওখানে কম হয় আর কি, তাকে যেভাবে আত্মস্বরে টেলিফোন করছেন আর এখানে ওখানে করছেন, যাই হোক সেটা আমি বলছি। যে আসল কথাটা দেখুন, একটা তিনজন প্রার্থীর মধ্যে কে লড়াই ময়দানে আছে মানুষের সঙ্গে, এটাই বলছি। মানিক দা জিতবে এবং সেই উন্নয়নের দিন 10 গুণ আমরা উন্নয়নের মাধ্যমে পরিশোধ করব কথা দিয়ে দেয়। এবং কুচবিহার লোকসভার চালকের আসনে আপনারা তুফানগঞ্জকে বসান, নিজেদের কথা ভাবুন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি আগামী দিন থাকে, তাহলে বিনা পয়সায় শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা কেউ করেনি, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। এই যে বলছে আয়ুষ্মান ভারত, আপনি শুনে রাখুন, জেনে রাখুন, 10% লোককে বলেছিল আয়ুষ্মান ভারত দেবো। আর আপনার বাড়ির উপর যদি মাথার পাকা ছাদ থাকে, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না।
আপনার বাড়িতে যদি কোনো ফ্যামিলি মেম্বার পরিবারের সদস্য তার হাতে মোবাইল স্মার্টফোন থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না।